যখন তোমাদের দরবারে কুরআনি আলোচনা করা হয়, দিনের আলোচনা করা হয়, তখন তোমরা দুইটি কাজ করবে। কয়টি কাজ করবে? ফাস্তামিউ লাহু, কান লাগাবে, কর্ণপাত করবে, ও আংশিতু, আর নীরব হইয়া যাইবে। কান লাগাও আর নীরব হইয়া যাও। যদি ওই দুইটি কাজ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত এবং বরকত অবতীর্ণ করব। বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ রহমত বরকত নিয়ে আমরা কি করব? এইখান থেকে আল্লাহ যাতে বিদায় করে, আল্লাহ এইখান থেকে আমাদেরকে বিদায় করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলিয়াছেন, তালিবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নর এবং নারীর উপরে দ্বীনে ইলম শিক্ষা করা হইল ফরজ। প্রত্যেক নর এবং নারীর উপরে দ্বীনে ইলম শিক্ষা করা কি ফরজ? এই ফরজ দায়িত্বের মধ্যে এমন তাকিদ দিয়েছেন, এমন গুরুত্ব দিয়েছেন, যদি কোনো ব্যক্তি সুখের একটি পলককে 70 ভাগ করে 1 ভাগ সময় যদি শিক্ষার কাজের মাধ্যমে লাগিয়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মাধ্যমে 100 বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করার সব তার আমল নামার মধ্যে দান করবে। বলেন সুবহানাল্লাহ। 100 বছর আমল করুক চাই না করুক, এই সব 100 বছর ইবাদত করার সব তার আমল নামার মধ্যে দান করবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি একটি কোরআনের সব শিক্ষা করে নিল, একটি ওযুর ফরজ গোসলের ফরজ শিক্ষা করে নিল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মাধ্যমে 1000 রাকাত নামাজের সব তার আমল নামার মাধ্যমে দান করবে। বলুন সুবহানাল্লাহ। 1000 রাকাত নামাজ আপনি সারা রাত দাঁড়াইয়া পড়তে পারবেন না, আর যদি উপরেন তাহলে আপনার নামাজ কবুল হচ্ছে কিনা বলতে পারবেন না। বলা হইতেছে কবুলিয়ত 1000 রাকাত নামাজের সব তার আমল নামার মধ্যে দান করে। বলুন সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা লেখি আছে তিনটি ব্যাখ্যা লেখছে। আমল করতো না তারে কত সবকে লিখে দিব। 1 নম্বর ব্যাখ্যা হলো, সে শিক্ষা করে ফরজ দায়িত্ব থেকে রেহাই পাইল। 2 নম্বর হলো, কোনোদিন না কোনোদিন সে অপরকে শিক্ষা দিতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আর 3 নম্বর হলো, কোনোদিন না কোনোদিন এই শিক্ষার উপর সে আমল করে নিবে। এরকম ঘটনা বহু হইতেছে। আওয়াজটা খুব মোটা হয়ে যেতেছে, আওয়াজ সুবিধা লাগতেছে না, অল্প চিকুন করে দেবার কথা আওয়াজটা, আর একটু দূরা ভিগে লেগে টানে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এক যুবক কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিল, জেনারেল শিক্ষায় উন্নত হওয়ার কারণে আমেরিকার এক অফিসের মাধ্যমে চাকরি হলো। ওই অফিসের মাধ্যমে একজন খ্রিস্টান যুবক সুন্দরী রমণী চাকরি করত। 1 বছর 2 বছর পর্যায়ক্রমে চলে যায়, ওই নারীর সঙ্গে তার ভালোবাসা হয়ে গেছে। ওই নারী বললেন, ওই যুবক মেয়েটি বলল, যদি তুমি আমাকে বিবাহে আবদ্ধ করতে চাও তাহলে আমার মা বাবার কাছে তোমার বিবাহের প্রস্তাব দিতে হবে। তখন ওই যুবকটি ওই মেয়ের প্রেমের মোহের মধ্যে পড়ে মা বাবার কাছে বিবাহের প্রস্তাব দিল। মা বাবাই বলল যে তুমি একজন যোগ্য ছেলে, তোমার কাছে বিবাহ দিব, কিন্তু শর্ত হইল 3টি। কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নম্বর হলো, তুমি মুসলমান ধর্মের মানুষ আর আমরা হয়েছি খ্রিস্টান ধর্মের মানুষ, আর তোমার মুসলমান ধর্ম ত্যাগ করতে হবে আর খ্রিস্টান ধর্ম তোমার গ্রহণ করতে হবে।
দুই নম্বর হলো তোমার মা বাবা ত্যাগ করতে হবে, তিন নম্বর হলো তোমার ওই দেশ ত্যাগ করে আমার দেশে বাড়ি বানতে হবে। ওই সমস্ত শর্ত মান্য করিয়া বিবাহ সম্মত হইয়া গেলেন। এক বছর দুই বছর পর দায়ী ক্রমে চলে যাই, ওই যুবকের হাতের মাধ্যমে একটি কোরআন শরীফ ছিলেন, একটি কাপড়ের মাধ্যমে আবদ্ধ করে এক জায়গার মাধ্যমে রেখে দিলেন। অফিস করে বাড়ি ফেরার পর ওই কাপড়ের দিকে ওই কোরআনের দিকে তার লক্ষ্য যায়, এক নজর চাহিয়া থাকে, চাহিয়া থাকে, চাহিয়া চাহিয়া দেহে ভাই আগের মতন বানাই দিন আওয়াজটা, এটাই বলা আগের মতন বানাই দিন, নিজের আওয়াজ নিজেই বুঝি না, বম বম শব্দ করে আমার ভাইয়ের আমার বন্ধুগণ, একদিন দুই দিন তিন দিন যখন নাকি চাহিয়া থাকে, ওই মেয়েটির তার সন্দেহ জাগলো, নিশ্চয়ই এই জায়গার মাধ্যমে কিবা একটা বস্তু আছে। একদিন বাড়িঘর ঝাড়ু দিয়ে ওই মেয়েটি দেখলেন, এই কোরআন শরীফকে দেখতে পাইলেন, কোরআন শরীফকে দেখতে পেয়ে আবর্জনার সঙ্গে বাড়িঘর ঝাড়ু দিয়ে আবর্জনার সঙ্গে ফেলিয়া দিলেন। বলুন নাউজুবিল্লাহ। ওই যুবকটি বাড়ি ফেরার পর ওই দিকে নজর গিয়েছে, দেখতে পাইলেন যে কোরআন শরীফ নাই, তার ভয় আতঙ্কিত হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, স্ত্রী তুমি কোরআন শরীফ দেখতে পাইছো নাকি, এখানে একটা ধর্মগ্রন্থ তুমি দেখতে পাইছো নাকি? বলল, হ্যাঁ, একটি আমি পুস্তক দেখতে পেয়েছি, সেই পুস্তকটি কোনো কাজের না, ওকাস, কোনো কাজের না, সেই জন্য আমি আবর্জনার সঙ্গে আমি কি করেছি, ফেলিয়া দিয়েছি। ওই যুবকটি ওই আবর্জনার মাধ্যমে কোরআন শরীফ তালাশ করতে লাগলো, তালাশ করতে করতে কোরআন শরীফ পাইলেন, মস্তে ধারণ করিয়া বুকে ধারণ করিয়া চুম্বন করতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখিয়া এই যুবক মেয়েটির শরীরের মধ্যে আগুন লাগিয়ে গিয়েছে, আর বলতেছে যে তুমি যদি কোরআন শরীফকে রাখো তাহলে তুমি আমাকে রাখতে পারবে না, আর যদি আমাকে রাখো তাহলে কোরআন শরীফ রাখতে পারবে না, তুমি এখন সিদ্ধান্ত করে নাও। তখন এই যুবকটি মুহূর্তের ভিতরেই বললেন যে আমি এই কোরআন শরীফের মহাব্বত আর তোমার মহাব্বত আমার অন্তরের মাধ্যমে আমি ওজন দিয়েছি, বারবার ওজন দিয়েছি, আর ওজন দেওয়ার পরে কোরআন শরীফের মহাব্বত আমার বাড়ি হয়ে গিয়েছে, আর তুমি যদি থাকতে পারো, আর না হইলে তুমি চলে যাইতে পারো। তখন এই যুবকটি সারা রাত জাগ্রত থাকিয়া ফজরের নামাজের আজান যখন দেওয়া হয়েছে, তখন মসজিদের মাধ্যমে হাজির হয়ে ফজরের নামাজ পড়লেন, আর নামাজ শেষে তখন জিজ্ঞাসা করলেন, তখন বললেন যে ইমাম সাহেব আমাকে পুনরায় তৌবা করিয়া মুসলমান বানান। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফকে আমরা পিছনে রেখে দিয়েছি, ওটা আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আমরা সেই কোরআন শরীফকে পিছনে রেখে দিয়েছি, আর স্কুলকে আমরা সম্মুখে রেখে দিয়েছি। স্কুলে ইউনিফর্মের জন্য হাজার হাজার টাকা খরচ করা হলো, আর অ্যাডমিশনের জন্য হাজার হাজার টাকা খরচ করা হলো। মাসে তিনটি টিউশন লাগাই দেওয়া হয়েছে, 300 টাকা করে 900 টাকা খরচ করা হলো। আর যখন নাকি ফজরের নামাজের আজান দেওয়া হয়েছে, তখন বলা হয়েছে মা গো উঠো, বাবারে উঠো, এইবার যদি মেট্রিক ফার্স্ট ফার্স্ট ডিভিশন করতে না পারো তাহলে তোমার কপালে বাদ নাই। স্কুলে যাওয়ার জন্য যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হলো, কিন্তু মাদ্রাসার জন্য হাজার টাকার মূল্য রাখা হয়েছে। 6 মাসের বাকি,
সাইকেল ঠিক করার মতো পয়সা নাই, সকালে ঘুমোর থেকে উঠে সারটা সময় ড্যাং ড্যাং করে চলে গিয়েছে, যাইয়া দেখে রাত্র যে বৃষ্টি পড়েছিল আর সমস্ত কিছু ভিজে ভিজে গিয়েছে, আর তিনি সাইকেল ভাঙ্গা বেড়ার মধ্যে রাখি ডাক দিয়েছে, পুলান রে আস আনাকুম দানাকুম, কতন পড়াইয়া ছুটি দিয়ে দিয়েছে। আর মেয়ের বাবা আসিয়ে বলল যে হুজুর আপনার আমার মেয়ের হাতের মাধ্যমে কোরআন শরীফটা দিন, খালি হাতের মধ্যে কোরআন শরীফটা দিন, মুহের মধ্যে না। আর কি করছে হুজুর সাহেব, হাতের মধ্যে কোরআন শরীফ দিছে, মুহের মধ্যে দিছে না। বিবাহ একটা ঘর আসলো, আসার পর জিজ্ঞাসা করলো কি বলছে, যে হায়ার সেকেন্ডারি মেট্রিক পাস লেটার মার, তারপরে কোরআন শরীফ পড়ছে, হ্যাঁ দাদা দাদি কয় যে পাস খতম, বা পাস খতম করছে, একটু পর চাই দেখি পরে মানে কিছুই বোঝা যায় না। হুজুরে তো বুঝবার হইতেছে যে তো হাতের মধ্যে কোরআন শরীফ দেওয়া হয়েছে, মুহর মধ্যে তো দেওয়া হয়েছে না। কইতেছে আমরা পুরুষ মানুষ, মানুষের সামনে কথা বলতে এমনি ভয় পায়, আর এরা হচ্ছে মেয়ে মানুষ, কোনদিন পুরুষ মানুষের সামনে গেছেই না, এরা কি কথা কইব, ডরা ডরা। আসলে ডরা নাকি না, হাতের মধ্যে কোরআন শরীফ দিয়েছে, আসলে পানা। তারা তাসুরটা পড়ো, তাসুর পড়লো আত্মাহিয়াতুল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তালবাতু, অত্তালবাতু কই আইরা, বাস এই পর্যন্তই, তার ক্ষান্ত দিল আর না পারে না। আমি নিজেই গিয়েছি কোটা দেখবো লাগিয়া, বাস এই পর্যন্ত কই শেষ করছে, তো অত্তল বাতু এই পর্যন্ত শিক্ষা শেষ করছে। যে অন কোন দি ওয়াল উর বাতু, এটার লাগে কোন না বনে, ওয়াল উর বাতু, ওয়াল নিজ বাতু, ওয়াল ফাতাল্লা বাতু, এটাই তো বনে না, অন্য কিনু বলবো। তো এরকম আমাদের মাদ্রাসা শিক্ষার মানে এরকম পদ্ধতি আরম্ভ হয়ে গেছে গা, আর আমরা কোনো গুরুত্ব নাই। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই যে আমরা স্কুলকে সম্মুখে রেখে দিয়েছি আর মাদ্রাসাকে কোরআনকে আমরা পিছনে রেখে দিয়েছি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি কাজী হবে, মহা বিচারক হবে, হাশরের ময়দান কায়েম করবে, কাজী হবে, তাহার রূপ ধারণ করবে, সেই দিনে ওই সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করবে, বলবে রাব্বুল আলামিন আমি যে গুমরা হয়েছি, কি বলবে কোরআনের মাধ্যমে আল্লাহ বলেন আলাতু খুরাহুম লিউলাহুম রব্বানা হাউলাই আদাল্লুনা, রাব্বুল আলামিন আমি যে গুমরা হয়েছি একমাত্র কারণ হয়েছে আমার পূর্বপুরুষ অর্থাৎ আমার মা বাপ, আমি আমার মা বাবার অধীনস্থ ছিলাম, স্কুলের ইউনিফর্মের জন্য হাজার হাজার টাকা খরচ করিয়াছে, আর অ্যাডমিশনের জন্য হাজার হাজার টাকা খরচ করিয়াছে, মাসে তিনটি টিউশন লাগাইয়া দিয়েছে 300 টাকা করে, 900 টাকা খরচ করিয়াছে, আর স্কুলে যাওয়ার জন্য যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছে, আর যখন নাকি ফজরের নামাজের আজান দেওয়া হয়েছে তখন বলা হয়েছে মা গো বাবারে উঠ, এইবার যদি মেট্রিক পাস ফার্স্ট ডিভিশন করতে না পারো তাহলে তোমার কপালে বাদ নাই, আর একদিন যদি স্কুলের মাধ্যমে আমি না গিয়েছি তাহলে আমাকে আমার বাবা পিটাই করিয়াছে, আর মা আমাকে বাদ দেয় নাই, এই যত্ন যদি স্কুলের মাধ্যমে যে যত্ন নিয়েছে সেই যত্ন যদি আমার মাদ্রাসার মাধ্যমে নিত তাহলে নিশ্চয়ই আমি একজন আলিম আলিমা হয়ে সালিহ সালিহা হয়ে তোমার দরবারে হাজির হতাম, আজকে আমার গোমরা হতে হতো না। তাহলে তুমি কি করো, ফাতিহি মাদাবাং দিফাম মিনান নার, তুমি আমার মা বাপকে ডবল শাস্তির ব্যবস্থা করো, বলুন নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে বলবেন, রাব্বুল আলামিন তুমি হয়েছো মহা বিচারক,
তুমি হাশরের ময়দান কায়েম করিয়াছো, তুমি ইনসাফ করনেওয়ালা, সুবিচার করনেওয়ালা। তুমি কি করো, আমার মা বাবার অধীনস্থ আমি ছিলাম, তুমি আমার মা বাবাকে তাদের একমাত্র গুমরা হওয়ার কারণ হয়েছে আমার মা বাপ, তাহলে কি করো, আমার মা বাপকে ডবল শাস্তির ব্যবস্থা করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলা লিকুল্লিন দিউফু ওয়ালাকিন লা তাআলামুন, উভয়কে ডবল শাস্তির ব্যবস্থা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মাধ্যমে নিক্ষেপ করবে। আমরা যে এই কোরআন শরীফ আসি আছে আল্লাহ সুবহানাহু তাআলার তরফ থেকে, আল্লাহর কুদরতি সিনাত থেকে উদ্ধৃত করে আমাদেরকে দিয়েছেন, এই কোরআন শরীফের আমল যার ভিতরে আছে তার সঙ্গে আল্লাহর জাতের কানেকশন আছে, আর যার ভিতরে আগে কোরআন শরীফের আমল নাই তার সঙ্গে আল্লাহর জাতের কোনো কানেকশন নাই। এর উপরেও আপনার মহান হুকুম নমস্কারা প্রতিষ্ঠা করার জন্য আপনার দু সাইডটি সূরা মুখস্থ থাকতে হবে, ওই মুখস্থ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই পৃথিবীর বুকে যতগুলি কিতাব অবতীর্ণ হয়েছে, তৌরীত, জবুর, ইনজিল আর যতগুলি কিতাব অবতীর্ণ হয়েছে, যে নবীর উপর অবতীর্ণ হয়েছিল সেই নবীরও মুখস্থ ছিল না, তৌরীত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মুখস্থ ছিল না, উম্মতুররা নবীরও না, জবুর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের মুখস্থ ছিল না, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু আলাইহিস সালামের মুখস্থ ছিল না, কিন্তু কোরআন শরীফ যেদিন থেকে নাকি অবতীর্ণ হয়েছে, আল্লাহ থেকে জিব্রাইল, জিব্রাইল থেকে নবী, নবীর থেকে উম্মত, তথা কি কুসি কুসি বাচ্চা বাচ্চাদের পর্যন্ত কোরআন শরীফ কণ্ঠস্থ আছে কিনা ভাই, ওই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যখন নাকি আরবের জমিনের মাধ্যমে কোরআন শরীফ অবতীর্ণ হতো, তখন আল্লাহর নবী ওই কোরআন শরীফকে মুখস্থ রাখার জন্য বারবার আবৃত্ত করতেন, বারবার জপতেন, তিনার রং বিবর্ণ হয়ে যাইত, তখন এই কষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের বরদাস্ত হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, ও নবী, এই কোরআন শরীফকে মুখস্থ রাখার জন্য আপনার বারবার আবৃত্ত করতে হবে না, বারবার জপতে হবে না, আপনার কষ্ট করতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনার সিনার মাধ্যমে কোরআনকে জমা দেওয়া হবে, জীবনে আপনি ভুলে যাবেন না, বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাই মহতরম দুস্ত আর বুজুর্গ, এই কোরআন শরীফ মুখস্থ করার ক্ষমতা কে দিয়েছে? ভাই আল্লাহ নর জোরে কোন, এই কোরআন শরীফ মুখস্থ করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই বিষয়টা কেন করলেন, কেন করলেন এই বিষয়টা? এই বিষয়টা হলো এই পৃথিবীর বুকে যতগুলি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন, তৌরীত, জবুর, ইনজিল, ওই সমস্ত কিতাবগুলি বিশ্বজনীন কিতাব ছিল না, একটি গোষ্ঠীর জন্য নবী, একটি গোষ্ঠীর জন্য কিতাব, একটি শহরের জন্য নবী, একটি শহরের জন্য কিতাব, একটি জাতের জন্য নবী, একটি জাতের জন্য কিতাব। আর কোরআন শরীফ যেই দিন থেকে নাকি অবতীর্ণ হয়েছে, যেদিন থেকে নাকি অবতীর্ণ হয়েছে, রান্নাঘর থেকে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত হর জাতি, হর কুম, হর গোষ্ঠী, হর সরব, রান্নাঘর থেকে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত কোরআনের এক একটি হুকুম প্রযোজ্য হয়ে থাকবে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুখস্থর ব্যবস্থা করিয়াছেন, বলুন সুবহানাল্লাহ।